ঝিনাইদহে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরল 86 জন ভারত ফেরত যাত্রী। সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনা নেগেটিভ ফলাফল দেওয়া হয়। জেলা প্রশাসন জানায়, গত 3 ও 4 মে যশোরে বেনাপোল সীমান্ত দিয়ে আসা 167 জন যাত্রীদের ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। সোমবার তাদের করোনা নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গতকাল 23 জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও 14 দিন কোয়ারেন্টাইন শেষে 4 জন করোনা পজিটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।